ব্যাগ গুলো রয়েছে, তোমরা একটা গেস করে মানে বলো আগে কমেন্টে কত হতে পারে। সুন্দর সুন্দর সেটও পেয়ে যাবে তোমরা, প্রচুর দোকান আছে, প্রচুর হার, ছোট যেগুলো রয়েছে সেগুলো 750 করে দাম বলছে। বারটা সবের দোকান রয়েছে, প্রচুর ব্যাগের দোকান রয়েছে, আর হাউজের হিউজ কালেকশন আছে তোমাদেরকে দেখালাম আমি। ট্রেন ধরার জন্য দিদির আরো দুটো বান্ধবী আসছে, তো সবাই মিলে একসাথে যাবো, তো ব্লগটা দেখতে থাকো, মজা হবে অনেক। তো দেখো আমি একাই এসেছি কলকাতা এবারে, মানে শোভন আসেনি, প্রতিবার শোভন আসে, শোভন কালকে আসবে, তখন একটা ভিডিও করার প্ল্যান হবে, এই ভিডিওটা তো তোমরা আমাকে দেখতে পাবে অ্যান্ড যারা আছে আমার সাথে, তো ব্লগটা দেখতে থাকো। কি গান করছিস? এখন আমরা আছি ট্রেনের মধ্যে। কি গানটা করতেছিস? আমার ব্লগ হচ্ছে যা তা বলছি। তো দিদি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছে, বিড়লা মন্দির কিভাবে যাবে, দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমিও লোকেশন ঠিকঠাক জানি না, আমি যতটুকু গুগলে দেখলাম ফার্স্ট ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বালিগঞ্জ, সাউথের লাইন বালিগঞ্জ, বালিগঞ্জে নেমে ওখান থেকে মোস্ট প্রবলেম অতটা অতটা টাইম লাগবে দেখি, এখন নেমে লাগবে বালিগঞ্জ তো অটো যদি পাওয়া যায় খুব ভালো, না হলে হয়তো যাই না, আশা করি পাওয়া যাবে, মানে ওই গড়িয়াহাট যে ক্রসিং আছে ওটা সোজা সোজা গুগলে এটাই দেখেছি। আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি, এরপর কোন ট্রেনে যেতে হবে? শিয়ালদা থেকে বালিগঞ্জ যেগুলো হচ্ছে সাউথে যে কোনো ট্রেনে চাপলেই হবে, বালিগঞ্জে নেমে বালিগঞ্জ থেকে অটো ধরে ওখানে যেতে হবে। আর আমার এখন ভীষণ জল চেষ্টা পেয়েছে, তো আমি এখন একটা জলের বোতল কিনবো। ফ্রেন্ডস বালিগঞ্জ স্টেশনে নেমে গেছি, এরপর যাব টোটো অটো করে, অটো বা টোটো যাই পাবো বিড়লা মন্দির চলে যাব। বালিগঞ্জ থেকে এখন হেঁটে যাচ্ছি গড়িয়াহাট ক্রসিং অবধি, তারপরে ওখান থেকে অটো নেবো, কারণ আমাদের বাজেট কম, 150 টাকা করে বলছিল বালিগঞ্জ স্টেশন থেকে রিজার্ভ করতে হবে বলছিল, উইদাউট রিজার্ভে যাবে না, সেজন্য আমরা এখান থেকে গড়িয়াহাট থেকে হেঁটে চলে যাচ্ছি গড়িয়াহাট অবধি। তো মন্দিরের সামনে এখন নেমে গেছি, খুব দারুণ লাগছে দেখতে মন্দিরটা, আমি যতটুকু শুনলাম যে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাও যতটা পারবো আমি ভিডিও করে দেখাবো, ভীষণই সুন্দর দেখতে, চলো ভেতরে ঢোকা যায়। মন্দিরের ভেতরে তো আছি, কিন্তু একটাই জিনিস খারাপ লাগছে, মানে আমি একদম সরি চুপকে যাকে বলে মানে ভিডিওটা করছি, কেউ দেখে নিলে সিকিউরিটি গার্ড আমাকে ওখানে দেবে, একটাও কোনো ভিডিও করার অ্যালাউ নেই, ফটো তোলার অ্যালাউ নেই, তাই আমি যতটুকু পাচ্ছি যেভাবে পাচ্ছি ম্যানেজ করে দেখাচ্ছি, মানে এত সুন্দর জিনিসটা যে আমি দেখাতে পারছি না, আমারই খারাপ লাগছে। তো চলো সরি, তোমাদেরকে আমি কিচ্ছুটি দেখাতে পারলাম না, মানে ফোন জাস্ট বার করতে দিচ্ছিল না, এখানে খুব স্ট্রিক্টলি ভাবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো যাই হোক যতটুকু পেরেছি দেখেছি, ঘুরতে আসবে মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর। তো এখন ভাবছি একবার গড়িয়া মার্কেট যাব, মার্কেটটা একবার ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো, তো চলো যাওয়া যাক। তো এখন রয়েছি গড়িয়া মার্কেটের ভেতরে, এই যে দিদি গড়িয়াহাট মার্কেটের ভেতরে, তো এখানে অনেক জিনিসপত্র রয়েছে, এই যে এগুলো কি কি বলে এগুলো, ওকে তো চলো আমি তোমাকে এবার ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দিই।
এখানে এত কিছু জিনিস রয়েছে, তো আমার একটা পছন্দ হয়ে গেছে এই যে পাটি আমি ভেতরে ঢুকিয়ে নিয়েছি, যেটার দাম বলছিল ফার্স্টে 220, যেটা দাম বলছিল 220 আমি বার্গেনিং করে করেছি। কিনবো না কেন, ভালো দেখতে। এই বোতলটা তো ভালো দেখতে, লালটা প্রচুর জিনিস রয়েছে, প্রচুর। তোমরা এগুলো সব কিনতে পারো, এসে দামগুলো একটু বার্গেনিং করে নিয়ে নিতে হবে। এখানে যে ব্যাগগুলো রয়েছে, তোমরা একটা গেস করে মানে বলো আগে কমেন্টে কত হতে পারে। এখানে 1050 টাকা দাম এই ব্যাগগুলোর বলছে, লেদারের। আর এই ছোটো যেগুলো রয়েছে সেগুলো 750 করে দাম বলছে। বার্গেনিং করলে আই থিঙ্ক একটু কমাবে, বাট আমার একটু বেশি দাম লেগেছে এই ব্যাগগুলো, 1000 রুপিস। হিউজ কালেকশন আছে এখানে। এখানে কিন্তু কুর্তিরও কালেকশন আছে, স্টোল টোল সব কিছু পাবে। বার্গেনিং করলাম, কমালো না, অনেক বার্গেনিং করলাম বাট কমালো না। 250 আমি লাস্টে গিয়ে নিয়ে নিয়েছি, যেহেতু আমার খুব ভালো লেগেছে। এখানে এরকম সুন্দর সুন্দর সেটও পেয়ে যাবে তোমরা, প্রচুর দোকান আছে, প্রচুর হার এসবের দোকান রয়েছে। দারুন দেখতে, দাম কিরকম আমি এখনো জিজ্ঞেস করিনি। চারিদিকে ভীষণ জিনিসপত্র, সুন্দর ব্যাগের দোকান, সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। এখানে ব্লাউজের অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে। ওয়াও, দাম বার্গেনিং করে তোমাদেরকে নিতে হবে। কিন্তু প্রচুর ব্যাগের দোকান রয়েছে আর ব্লাউজের হিউজ কালেকশন আছে, তোমাদেরকে দেখালাম আমি, ভীষণ ভালো। আমি তাই দেখে এটা ভাবছি যে আমি পুজোর সময় এখানে আসবো, এসে কিন্তু আমি ব্লাউজের শপিং করেই যাবো। দারুন, এখানে কিন্তু এখানে আসতে পারো, ব্লাউজের হিউজ কালেকশন আছে আর ব্যাগেরও। এভাবে সুন্দর সুন্দর ব্লাউজ শুনছে, এখান থেকে দুটো টপ নিয়ে নিলাম, 150 করে নিলো, এখানেও বার্গেনিং করলাম, হয়নি বাট 150 করে নিলো, বেশ ভালো দেখতে, আমার খুব ভালো লেগেছে। তো এগুলো আমি একটু শপিং করলাম, দেখি আরো যদি সামনে কিছু দেখতে পাই আরো কিনবো। মানে এখন থেকে অনেক শপিং, মানে যত দেখছি তত মন যাচ্ছে আমার কিনতে। তো চলো দেখা যাক আরো কি কিনি। কি কিউট কিউট টেডিগুলো রয়েছে, ভীষণই কিউট টেডিগুলো রয়েছে, ভীষণই কিউট। আমাকে যদি কেউ গিফট করতো আমি ভীষণ খুশি হয়ে যেতাম। ওয়াও, ভীষণই কিউট কিন্তু টেডিগুলো। এখানে শাড়িও পাওয়া যাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, ব্লাউজ তো রয়েছে, এই যে শাড়ির দোকানও রয়েছে, ব্লাউজ শাড়ি পরপর দোকান, একদম পরপর বড় বড় সুন্দর সুন্দর গাউনও রয়েছে। তো গাইস, আবার শিয়ালদহ স্টেশনে চলে এসেছি। তো এই ছিল আজকের একটা ছোট ব্লগ, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই